গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। সকালবেলা সব কাজ শেষ করে তারপর সকালের খাবারটা খেয়ে নিলাম, খেয়ে তারপর এখন সবজি কেটে নিচ্ছি, যেহেতু রান্না করতেই হবে। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন পুরো সন্ধে হয়ে থাকলে যেমন হয় ঠিক সেরকম হয়ে আছে এই সকালবেলায়। এখন সারাদিন যে কী হবে কে জানে, আর এর মাঝখানে তো কারেন্ট আসছে আর যাচ্ছে, এই হচ্ছে কাজ খালি। এখন কি আর করা যাবে, যা হওয়ার তো হবে, তাই না? তো এখন এদিকে সবজি কেটে নিয়ে তারপর এখন চাটা খেয়ে নিচ্ছি। এদিকে চাটা আগে বসিয়ে রেখেছিলাম, গ্যাসেরও খুব সমস্যা, যাই হোক তো আস্তে আস্তে করেই করছি, অত কোনো তাড়া নেই। তো সকালে দেখা যায় কি, চাটা না খেলে না ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আর চা খেলে একটু মনে হয় যেন কাজ করার এনার্জিও পাওয়া যায়, তার মধ্যে তো হচ্ছে বৃষ্টি। তো এদিকে মশলা সব ব্লেন্ড করে নিচ্ছি, কারণ মশলাও শেষ হয়ে গিয়েছে, কাজের কোনো শেষ থাকে না। মানে একটা তো না হাজারটা কাজ, আর আমার রান্নাঘরটা খুবই ছোট, যার কারণে দেখা যায় যে রান্নাঘরের মধ্যে ব্লেন্ডারটা রাখা যায় না, ওই সেজন্য অন্য জায়গায় নিয়ে এসে করতে হয়। আসলে ভাড়া বাসায় থাকলে যা হয় আর কি, হাজারটা ঝামেলা তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো এরপর মশলা ব্লেন্ড করে নিয়ে সব কাজ শেষ করে এদিকে এখন মুগ ডাল ভেজে নিচ্ছি, মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করব। আর এদিকে শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, বেশ অনেকটা ঝাল দিয়ে। তো শুটকি আবার হচ্ছে একেবারে ভাজি ভাজি করেও রান্না করি, আবার একটু ইয়ে দিয়ে করলো না খেতে বেশ ভালোই লাগে। আর এদিকেই তো পেঁয়াজের ডাঁটা কেটে নিলাম, সাথে একটা আলু দিয়ে দিলাম। খালি ডাঁটা খেতে না বেশি একটা ভালো লাগে না, একটা আলু দিলে খেতে ভালো হয়। আর এই তো এদিকে মুরগির হাড্ডি গুড্ডি কেটে সব একেবারে ইয়ে করে নিলাম, ধুয়ে টুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে হবে কি যেই যদিও কোনো ময়লা থাকে বা রক্ত থাকে সেটা বের হয়ে যাবে। তো সব সময় দেখতাম এরকম করে। আর এদিকে তো সব মশলা টশলা বেটে নিলাম, বেটে বলতে কি ব্লেন্ড করে নিলাম, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম। আমি যে খুব বেশি একটা মশলা দেই তরকারির মধ্যে তা কিন্তু না, একেবারে অল্প মশলায় রান্না করার চেষ্টা করি, খেতে ভালোই হয়, খারাপ হয় না। তো এদিকে এখন শুটকিটা হচ্ছে আগে বেশ ভালোভাবে ভেজে মশলাটাও সাথে ভেজে নিচ্ছি, কারণ তরকারি রান্না করতে গেলে আর বিশেষ করে শুটকি রান্না করতে গেলে না দেখা যায় একটু বেশি ভাজা ভাজা করতে হয় মশলাটা, না হয় খেতে না ভালো লাগে না। এই জিনিসটা আমি দেখেছি অনেকবার, আমি কম ভেজেও রান্না করে দেখলাম, খেতে ভালোই কিন্তু বেশি মশলা ভেজে রান্না করলে টেস্ট ভালো হয়, এই জিনিসটা দেখলাম। তো আমি আবার হচ্ছে রান্না বান্না খুব ইয়ে করে যে এটা দেখি তো এইভাবে করে দেখি কেমন হয়, ওইভাবে করে দেখি, মানে সবভাবে চেষ্টা করি, তারপর যেটা ভালো লাগে সেভাবে রান্না করি। তো এই তো এদিকে ইয়েটা কষিয়ে নিলাম ভালোভাবে ভেজে নিয়ে, তারপর এর মধ্যে এখন পানি দিয়ে দিলাম, খুব একটা পানি দেইনি, আর এর মধ্যে তো গ্যাসের সমস্যা আছে, তো বেশি একটা পানি দেওয়া লাগেনি। আর এদিকে পেঁয়াজের ডাঁটাটা ভাজি করে নিচ্ছি, একটু সাথে ইয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা, খেতে ভালো লাগবে, আর শীতকালে তো ধনিয়া পাতা দিলে খেতে ভালোই লাগে, তাই না? তো আর ওইদিকে শুটকি তরকারিটাও হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে ভাত, ভাত ইয়ে হয়ে গেল, ফুটে গেল চাল। এখন উপর থেকে যে এই যে ফেনাটা না এটা ফেলে দিতে হয়, দেখেছি বাসায়ও এরকমই করে, ফেলে দিল ভালো নাকি, তো যাই হোক ওইটা আমি জানি না, তবে সবাই ফেলে সেই হিসাবে আমিও ফেলি, ওই রকমই একটা ব্যাপার। আর এদিকে এখন মুরগির হাড্ডি গুড্ডি গুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম, এই তরকারিটাও না বেশ ভালোভাবে ভেজে রান্না করতে হয়, না হয় খেতে ভালো লাগে না। তো এদিকে ভেজে নিয়ে তারপর এখন ডালটা দিয়ে দিলাম, মশলা বলতে সব রকমের মশলাই দিলাম, একেবারে যে যে মশলাগুলো দিয়ে মাংস রান্না করি ঠিক সেরকমই সব মশলা দিয়ে ভালো মতো
মশলাটাকে ভেজে তারপর তো ডাল দিলাম, এবার ডালটাকেও বেশ ভালোভাবে ভাজবো যতক্ষণ না তেলটা উঠে আসছে আর কি। তেলটা উঠে আসলে তখনই, আর এখানে না আমি খুব বেশি একটা তেল দেইনি, এই মুরগির হাড্ডিগুড্ডি থেকেই, তারপর চামড়া এগুলো থেকে না তেল বের হয়েছে, তো সেই তেলটা দিয়েই হয়ে গিয়েছে, খুব বেশি একটা তেল দেওয়ার দরকার পড়েনি। তো তারপর এদিকে ভালো মতো ভেজে নিয়ে তারপর এখন পানি তো দিয়ে দিলাম, এখানে আমি গরম পানি দিলাম, এই ডালের মধ্যে না গরম পানি দিলেই বেশি ভালো হয়, তো সেই জন্য গরম পানি দিয়ে দিলাম। আর এদিকে মুছিও নিচ্ছি, কারণ হচ্ছে কি যখনই যেই জায়গাটা ময়লা হবে সাথে সাথে মুছে নিলেই তাহলে আর ঝামেলাটা হয় না, না হয় অনেক কাজ মনে হয় যেন জমা হয়ে যায় এরকমই লাগে। তো এই তো এদিকে শুটকি দিয়ে বেগুন আলুর যে ঝোলটা করলাম সেটা, আর এদিকে হচ্ছে পেঁয়াজের কলি রান্না, আর ওদিকে ডাল, এই তো আজকের রান্না বান্না। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।